এরপর আমরা দেখব হচ্ছে বাজাজ ডিসকভার। বাজাজ ডিসকভারে কিন্তু বর্তমানে খুব বেশি চাহিদা রয়েছে, আর এটা হচ্ছে ভালো মাইলেজ যদি কেউ কোনো বাইকে চেয়ে থাকে সেটা বাজাজ ডিসকভারে পাবে। এটা লুকও খুব সুন্দর মাশাল্লাহ। দেন এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, 5800 কিলো রান করেছে। দুই বছরের পর একটি বাইক দেখবো, সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার। এটা 125 সিসির একটি বাইক, গাড়ি রান করেছে আপনার 15,000 প্লাস, 18 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার স্কোর রয়েছে। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাও আমরা দেখব হচ্ছে বাজাজের একটি জনপ্রিয় বাইক বাজাজ পালসার, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা 100 সিসির একটি বাইক, গাড়ির 19 মডেল, 19 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শপিং ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আজকে আমরা চলে এসেছি বাইক হাটে। এটা হচ্ছে ঢাকার মিরপুর 13 নম্বরে বিআরটিএ এর পিছনে। তো আমরা আজকে চলে এসেছি বাইক হাটে, এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণে বাইক রয়েছে। এই বাইকগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের বাইকটা কিনতে পারেন খুব সহজে। সো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে ইমন ভাই। ইমন ভাইয়ের সাথে আমরা কথা বলবো, ওনার মাধ্যমে আমরা বাইকগুলোর প্রাইস বিস্তারিত জানার চেষ্টা করব। তো ইমন ভাই, আসলে বাইকের প্রাইস জানার আগে আপনাকে বলতে চাই যে আপনাদের দোকানের ঠিকানাটা যদি একটু দর্শকদের বলতেন। আমাদের লোকেশনটা হচ্ছে কি মিরপুর 13 নম্বর বিআরটিআর ঠিক পিছনের রোডে, যেখানে আমাদের বাইক হাট অনুষ্ঠিত হয়, শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে। ওইখানে আমাদের বাইক হাটের লোকেশনটা, যেখানে আপনারা সেটা হচ্ছে R15, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, সিলভার কালার, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 8700 কিলো রান করেছে, 40 প্লাস মাইলেজ পেন, প্রতি লিটার তেলে, 2 বছরের পেপার্স করা। গাড়ি অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 4,25,000 টাকা। এগুলো কিন্তু জাস্ট অ্যাস্কিং প্রাইস, এগুলো কিন্তু সবই নেগোশিয়েট করে দেওয়া যাবে। প্রত্যেকটা বাইকে তো অ্যাস্কিং প্রাইস, সব অ্যাস্কিং প্রাইস নেগোশিয়েট করে দেওয়া, আপনি নিতে পারবে। কোনো গাড়িতে তো কোনো কোনো কাজ নাই, গাড়ি কাজের ব্যাপারটা কি আমাদের এখানে কিন্তু নিজস্ব কোনো বাইক থাকে না, আমাদের হাটের ন্যায় কিন্তু ওই শোরুমটাও অর্গানাইজ হয়ে থাকে। আর তাই আমরা কাস্টমারকে যেটা আমাদের হাটের দিন বলি, এখানেও সেম কথাই বলি যে আপনারা বাইকের কন্ডিশন চেক করে নেবেন, পেপারস এর গ্যারান্টি আমরা 100% দিব। এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে R15 ভার্সন 3, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, এটা হচ্ছে থান্ডার গ্রে কালার, 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন, 8000 প্লাস রান করেছে, 2 বছরের পেপারস করা। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,80,000 টাকা, 3,80,000 টাকা জি, অ্যাস্কিং প্রাইস, তার মানে আপনি নিতে পারবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন, এটা হচ্ছে VS6, 2021 এর মডেল, 21 এডিশন, ব্লু কালার, রেসিং এডিশন যেটাকে বলে, 2 বছরের পেপার স্কোর, 3,80,000 টাকা অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা হচ্ছে নেগোশিয়েট করে নিতে পারবে। আর এরপর আমরা দেখাবো হচ্ছে কি জিক্সার SF FI ABS, এটা হচ্ছে 2021 এর মডেল, 21 রেজিস্ট্রেশন, 2 বছরের পেপার স্কোর করা। আর গাইডের অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আপনার 2,80,000 টাকা, এটি অ্যাস্কিং প্রাইস জাস্ট নেগোশিয়েট করে নিতে পারবে। আর প্রতি লিটার মাইলেজ হবে 40 প্লাস। নিজেদের দ্বারা চেক করে নেওয়া সম্ভব, চেক করে আমরা এই গাড়িগুলো এন্ট্রি দেই। আমি দর্শকদের আরেকটু একটু ভালো করে বলতে চাচ্ছি, দর্শক আসলে আপনারা বলতে পারেন যে বাইক হাটে বাইক গুলা মিটার টেম্পারিং করা হয়, বাট এখানে কিন্তু মিটার টেম্পারিং এর কোনো সিস্টেম নেই। কারণ কি, ওনারা কিন্তু বাইক গুলো জাস্ট কাস্টমারের কাছ থেকে যেমন কিনে তেমনই কিন্তু এখানে রেখে দেয়। সো এখানে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে কোনো রকম বাইকের মিটার টেম্পারিং করা হয় না। তারপরে কোন বাইকে যাব ভাই? এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এমটি, ইয়ামাহার একটি জনপ্রিয় বাইক, আর এমটি, এটা হচ্ছে 2020 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, 2 বছরের 10 বছরের পেপারস করা গাড়িতে। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,40,000 টাকা। 3,40,000 টাকা কি ইন্ডোনেশিয়ান ভার্সন? হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সন, এটা এটা হচ্ছে অ্যাস্কিং প্রাইস 3,40,000, নেগোশিয়েট করে নিতে পারবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিরো থ্রিলার, এটা হচ্ছে কি এবিএস ডুয়াল চ্যানেল, সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা হচ্ছে 2020 মডেল, 2021 রেজিস্ট্রেশন, এটা 9,000 প্লাস রান করেছে, 1,85,000 টাকা অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আর গাড়িটা হচ্ছে ব্লু ব্ল্যাক কম্বিনেশনে তৈরি, আর ডাবল ডিস্ক এবিএস রয়েছে, এটা হচ্ছে FI ABS, যে এটা হচ্ছে FI ABS। আর এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ইয়ামাহার FZS ভার্সন 3, 2019 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, ব্লু কালার বাইকটি, এটা রান করেছে 14,000 প্লাস, প্রতি লিটারে মাইলেজ হবে 40, 2 বছরের পেপারস করা রয়েছে। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 2,08,000 টাকা, এটা অ্যাস্কিং প্রাইস জাস্ট নেগোশিয়েট করে দাম আমি করে নিতে পারবো। যারা কম সিসির বাইক নিতে চায়, 110 বা 125 সিসি বাইক নিতে চায়, তারা এই বাইকটি দেখতে পারে। এটা হচ্ছে হিরো ইগনিটর, এটা হচ্ছে কি আপনার 2021 এর মডেল, 22 রেজিস্ট্রেশন, গাড়িটি 10 বছরের পেপারস করা রয়েছে, 5,000 প্লাস রান করেছে। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,18,000 টাকা, এটা অ্যাস্কিং প্রাইস, দাম আমি করে নিতে পারবে। প্রত্যেকটা বাইকের দাম আমি সুযোগ রয়েছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইয়ামাহা অ্যাভারেজ ভার্সন 3, এটা হচ্ছে BS6, 2020 এর মডেল, 20 রেজিস্ট্রেশন, গাড়ি 12,000 প্লাস রান করেছে, 2 বছরের পেপারস করা। গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,28,000 টাকা, 2,28,000 জি, গাড়ির অ্যাস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 2,28,000 টাকা। এরপরে আমি যে বাইকটি দেখাবো সেটি হচ্ছে কি বর্তমানে খুব জনপ্রিয় একটি বাইক, টিভিএস এর
TBS 4BX connected. It is ABS. একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন গাড়ি আস্কিং প্রাইস চা হচ্ছে 1,27,000 টাকা বর্তমানে এই গাড়িটি ইয়াং জেনারেশনের ছেলেরা খুবই বেশি ইউজ করতেছে পছন্দ করে আর গাড়িতে ভালো পরিমাণ আপনার মাইলেজও পাওয়া যায় 40 মাইলেজ পাওয়া যায় প্রতি লিটারে তো এই গাড়ি যারা নিতে চায় যারা এই গাড়ি পছন্দ করে 4BX কানেক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এসে নিতে পারবে আর এটা যে 1,27,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এটা জাস্ট আস্কিং প্রাইস দামাদামি করে নেগোসিয়েট করে নিতে পারবে আমরা যতটুকু কনসিডার করা পসিবল আমরা ইনশাল্লাহ কনসিডার করে দিব এরপর আমরা যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে পালসার এনএস এটা 160cc একটি বাইক 21 মডেল 21 রেজিস্ট্রেশন আপনার রান করেছে 6000 প্লাস 2 বছরের পেপারস করা গাড়ি আস্কিং প্রাইস চা হচ্ছে 1,85,000 টাকা 1,85,000 টাকা এটা আস্কিং প্রাইস চা হচ্ছে এটা হচ্ছে এবিএস কার্বোরেটর এবিএস কার্বোরেটর স্যার কার্বোরেটর ভার্সন এবিএস এটা ডুয়াল চ্যানেল এবিএস এটাতে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার এফজেডএস ভার্সন 3 এটা হচ্ছে কি ইয়ামাহা ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বাইক এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি বাইক যেটা হচ্ছে কি আপনার ইয়ামাহা এফজেড ভার্সন 2 এটা আস্কিং প্রাইস এটা হচ্ছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন 19 রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আপনার 2,05,000 টাকা এটা জাস্ট কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করতে পারবে কাস্টমাররা গাড়ি যদি পছন্দ হয় দামাদামি করে নিতে পারবে আমরা যতটুকু নেগোসিয়েট করে দেওয়া পসিবল কনসিডারেশন করা পসিবল আমরা করে দিব আচ্ছা অনেকেই তো দেখা যায় যে আসলে ফিজিক্যালি শোরুমে আসে না জি যদি কি কুরিয়ারের মাধ্যমে নিতে থাকে নিতে চায় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা ওই ব্যবস্থা করে দিতে পারবো বাট আমি প্রেফার করবো যে একটা বাইক যেহেতু নিবে সেকেন্ড হ্যান্ড এখন এসে দেখে নেওয়াটাই বেটার অনেকে অনেকে আছে তো ব্লগ গুলো আসলে বাইরের দেশ থেকেও দেখে জি জি তো তাদের তো আর আসা সম্ভব না তো তাদের ক্ষেত্রে কি করবেন যে বাইক পছন্দ হলো জাস্ট আপনাদেরকে কিছু টাকা যদি অ্যাডভান্স করে সেক্ষেত্রে কি বাইক গুলো আপনারা কুরিয়ার করতে পারবেন একটু এই জিনিসটা কি অনলাইন অ্যাডভান্সের পেমেন্ট আমরা বন্ধ করে দিয়েছি আপাতত কারণ আমাদের এখানে ফিজিক্যালি এসে পেমেন্ট করতে হবে আমাদের অনলাইন অ্যাডভান্সের পেমেন্টটা বন্ধ এরপরে আমরা একটি বাইক দেখবো সেটা হচ্ছে টিবিএস স্ট্রাইকার এটা 125cc একটি বাইক গাড়ি রান করেছে আপনার 15,000 প্লাস 18 মডেল 18 রেজিস্ট্রেশন 2 বছরের পেপারস করা রয়েছে গাড়ির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 86,000 টাকা দামাদামি করে নিতে পারবে এটা হচ্ছে আপনার রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনে গাড়িটির কালারটা রয়েছে গাড়িটির দামাদামি করে নিতে পারবে এরপর আমরা দেখবো হচ্ছে বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভারে কিন্তু বর্তমানে খুব বেশি চাহিদা রয়েছে আর এটা হচ্ছে ভালো মাইলেজ যদি কেউ কোনো বাইকে চেয়ে থাকে সেটা বাজাজ ডিসকভারে পাবে এটা লুকও খুব সুন্দর মাশাল্লাহ দেন এটা 21 মডেল 21 রেজিস্ট্রেশন 5,800 কিলো রান করেছে 2 বছরের পেপারস করা গাড়ির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,28,000 টাকা এটা জাস্ট আস্কিং প্রাইস দামাদামি করতে পারবে রেড কালার বাইকটি এগুলো তো মাইলেজ মোটামুটি ভালো দেয় তাই না জি মাইলেজে আপনার প্রতি লিটারে 55+ পাবে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে টিবিএস স্ট্রাইকার এটা হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে তৈরি এটা হচ্ছে 19 মডেল অনটেস একটি বাইক সো যে বাইকটি নিবে সে গাড়িটির ফার্স্ট ওনার হবে বাইকটি ফার্স্ট ওনার গাড়ি আস্তিন প্রাইস চাওয়া হচ্ছে 82,000 টাকা ১৫০ মাইলেজ পাবে প্রতি লিটারে আর ২০২১ মডেলে ১২০ রেজিস্ট্রেশন এই স্টাইকারটি এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ১,৫,০০০ টাকা দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার সুযোগ রয়েছে জি এরপর আমরা দেখবো হিরো হাঙ্ক এটা 2020-এর মডেল অনটেস একটি বাইক সো যে এই গাড়ি বাইক সো যে এই গাড়ি বাইকটি কি ক্রয় করবে সে বাইকটি ফার্স্ট ওনার হবে 8,000 প্লাস রান করেছে 38 মাইলেজ পাবে প্রত্যেক লিটার তেলে 2 বছরের পেপার অনটেস যেহেতু সো কোনো পেপারস করা হয়নি রেজিস্ট্রেশন করা হয়নি 1,18,000 টাকা গাড়ি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,18,000 টাকা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের যে নাম ট্রান্সফারের বিষয় কি আছে নাম ট্রান্সফারটা কতদিনের ভিতর করে দেন আপনারা নাম ট্রান্সফারটা আমরা মোটামুটি 1 সপ্তাহ মতো টাইম নেই বাট আমাদের যে ওই টাইমটা আমরা এই জন্য নেই ক্রেতা বিক্রেতা দুজনে একটা শিডিউল ম্যাচ করতে হয় শিডিউল ম্যাচ করে আমরা ডেটা জানিয়ে দেওয়ার পরে ওই ডেটের মধ্যে একদিনে হয়ে যায় 1.5 ঘন্টা সময় লাগে নাম চেঞ্জের আচ্ছা সেক্ষেত্রে কত টাকা নেন আপনারা প্রত্যেক বাইক আমাদের নাম নেম চেঞ্জের হচ্ছে কি চার্জ হচ্ছে 7,500 টাকা এটা আমাদের চার্জ নেম চেঞ্জের আর বাইক যদি কেউ কিনতে আসে সেক্ষেত্রে তার কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে বাইক কিনতে আসলে ভোটার এনআইডি কার্ডের ফটোকপি ছবি ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি রাখাটা বেটার আর কারো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে লালারের ফটোকপি এরপরে যে বাইকটা দেখাবো এটা আমার এটা হচ্ছে হিরো ইগনিটর এটা অন টেস্ট এটা 21 মডেল 4,000 কিলো রান করেছে
অনপেসিটি বাইক, এটা চাওয়া হচ্ছে 1,10,000 টাকা আস্কিং প্রাইস, দাম আদানি করে নিতে পারবে। গাড়ির কন্ডিশন অলমোস্ট কিন্তু শোরুম কন্ডিশনে রয়েছে, সো যারা গাড়ি নেবে তারা কিন্তু গাড়ির ফার্স্ট ওনার হবে সাথে সাথে। আমি দেখানোর চেষ্টা করেছি আজকে আমাদের বাইকের শোরুমে কি কি বাইকের কালেকশনগুলো ছিল, দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের বাইক হাট কিন্তু জাস্ট আপনার ক্রেতাদের কথা চিন্তা করেই সপ্তাহে একদিনের রিপ্লেসকে 7 দিনে নিয়ে আসছে। সো আমাদের যে শুক্রবার শুধু হাটটা হয়ে থাকে, এই হাটটা শুক্রবার হবে, বাট বাকি 6 দিন কিন্তু আপনারা আমাদের এই বাইকারদের হাটটা যেখানে বসে সেখানে কিন্তু আমাদের শোরুম মিরপুর টাউন বা বিআরটির পিছনে এখানে পেয়ে যাবেন। আর যতটুকু পারছি বাইক, যত যে বাইকগুলো ছিল বাইকের প্রাইস কন্ডিশন দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন তারা রেগুলারলি ইনশাল্লাহ আমাদের বাইকারের শোরুমে ভিজিট করবেন, আর ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস দিতে পারবো, আর আপনাদের জন্য যতটুকু কনসিডারেশন করানো যায় আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।